পাঁচ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করে খুনের প্রতিবাদে পথ অবরোধ করল এলাকাবাসী তাদের অভিযোগ অভিযুক্তরা শাসক দলের সঙ্গে যুক্ত থাকায় তাদের করছে গ্রেপ্তার না পুলিশ পাঁচ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করে খুনের অভিযোগে উত্তাল হয়ে উঠল উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুরের কদম্বগাছি এলাকা প্রতিবাদে বুধবার পথ অবরোধ করেন এলাকাবাসীরা অবরোধকারীদের অভিযোগ অভিযুক্তরা শাসক দলের ঘনিষ্ঠ হওয়ায় পুলিশ তাদের গ্রেপ্তার করছে না এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী গত উনিশে সেপ্টেম্বর তিন দিন নিখোঁজ থাকার পর গ্রামেই উদ্ধার হয় পাঁচ বছরের শিশুকন্যা কুলসুম খাতুনের মৃতদেহ পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় ময়নাতদন্তে শিশুটিকে গণধর্ষণ করে খুন করার প্রমাণ মিলেছে বলেও জানা যায় যেরকম হলো পুলিশ কেন গ্রেফতার করছে না শয়তান আর আসামি যখন ধরেছে কেন তাকে তোলা হচ্ছে না তা ধরি পরে ছেড়ে দেওয়া হচ্ছে না ছাড়া হয়েছে কেন আর যে আসামি না তাকে অ্যারেস্ট করেছে কেন আমরা চাই ওর ভাই ওর ভাই জেলের থেকে চলে আসুক আর শয়তানদের মানে গ্রেপ্তার করতে করতে হবে যে দোষী না তাকে ধরা হচ্ছে আর যে দোষী তাকে ছাড়া হচ্ছে এটা কেন আমরা সম্পূর্ণ অসৎ চালাকি হচ্ছে অসৎ গ্যারিস্ট করতে হবে আসামিটাকে আমরা ধরিয়েও দিয়েছি কিন্তু সেই আসামিকে ছেড়ে দিয়ে যে আসামির নাম রাহুল আমাদের ছেলের নাম রাহুল সেইamazonaws ছেলে কে আটkere কে দিয়েছে রাহুল কে ছেড়ে দিয়েছে অসদ এইখানে মোটা অঙ্কের টাকা কেয়েছে ঘটনার তদন্তে নেমে বেশ কয়েকজনের নাম উঠে আসে শিশুটির পরিবার ও এলাকাবাসী অভিযোগ ঘটনার পর বেশ কিছুদিন কেটে গেলেও পুলিশ কাউকেই গ্রেপ্তার করেনি তাদের আরও অভিযোগ শাসক দলের চাপে পড়ে অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করছে পুলিশ ঘটনায় যে মূল অভিযুক্ত যার প্রতি গ্রামবাসী এবং তার পরিবারের লোকেদের আঙুল আঙ্গুল যারা যার দিকে তুলেছিল পুলিশ তাদেরকে তুলে এনে গ্রেপ্তার করলেও কিছুক্ষণের মধ্যেই তাদের ছেড়ে দেয় এখনো পর্যন্ত সেই অপরাধীরা খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে এবং এই ধরনের ঘটনা এর আগেও তিনটে ঘটেছে এবং প্রতিটা ক্ষেত্রেই হচ্ছে এইভাবে হচ্ছে ঘটনা ধামাচাপা দিয়ে দেওয়া হয়েছে কারণ হচ্ছে অপরাধী সে হচ্ছে বড় রাজনৈতিক মহলে তার হাত রয়েছে ফলে প্রশাসন তার পক্ষে কাজ করে যাচ্ছে প্রতিবাদে এদিন টাকি রোড অবরোধ করে এলাকাবাসী অবিলম্বে অভিযুক্তরা গ্রেপ্তার না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে যাবার কথাও ভাবছেন তারা এই একটা অনেক ঘটনা ঘটে গেছে আমরা অনেকই চুপচাপ ছিলাম কিছু বলিনি নেতার মুখপানে চেয়ে আজকের আমরা নিতার মুখপানে চাইতে চোখ ঘুরিয়ে নিতে আমাদের বাধ্য করছে আমরা যার জন্যে চোখ করাচ্ছি আপনারা সবাই মিলে সহযোগিতা করুন যেন আসামি শাস্তি পায় ব্যুরো রিপোর্ট নিউজ নোমানস ল্যান্ড দত্তপুকুর